আসসালামু আলাইকুম, আসাদুল কুকিং থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার রেসিপিটা আমি আসমাতুল্লাহ কিছু রেসিপি নিয়ে চলে আসলাম, প্রতিদিনের দৈনিক যে রেসিপিগুলো। আজকে সবসময় তো মাছ মাংস সবই দেখাই, আজকে আমার সমস্ত রেসিপি দেখবো ভাজার উপরে। আমি এখানে বেগুন ভেজে নিচ্ছি, এখানে বেগুন ভাজার জন্য আমি বেগুনে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। আমি আজকে কী কী রান্না করবো, কী কী ভাজা পোলা করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো কিছু কিছু সময় ভাজা পোলা দিয়েও ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। আমাদের কিছু কিছু মানুষ তো একেবারে ভাজি ভর্তা হলে অনেক মন ভরে ভাত খেতে পারে। তো আজকে আমার রান্না থাকবে, আমি আজকে কয়েক আইটেমের ভাজি ভর্তা করবো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে দিচ্ছি। এখানে আমি বেগুন নিয়েছি, বেগুনটা আমি যে লবণ হলুদ দিয়ে একটু সময়ের জন্য রেখে দিব। সব কিছুই কিন্তু একটু সময় নিয়ে ভাজলে সেটা কিন্তু খেতে অনেক মজা হয়, লবণটা যেহেতু ভিতরে যাবে সেই জন্য আমি অপেক্ষা করবো 4-5 মিনিটের জন্য। তো এখানে নিয়েছি আমি কিছু আলু কুচি করে, আলু কুচি একদম কুচু কুচু করে নিয়েছি। এইভাবে কুচু কুচু করে আলু নিলে কিন্তু আলু ভাজি খুবই মজা হয়। তো আমি আলুটা আজকে ভাজি করার জন্য নিয়েছি। আর এখানে আরেকটু নিয়েছি যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সব আইটেমের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি লাগে, তো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আমি একটা একটা করে শুরু করে দিচ্ছি। তো আমি ঝটফট করে একেবারে একটা আমার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে আসুক। প্রথমে আমি বেগুনটা ভেজে নিবো, তারপরে আমি অন্যান্য করবো। তো একটা একটা করে আমি সবকিছুই শেয়ার করবো আপনাদের সাথে। আর রান্নার চ্যানেলটা হলো আসমাতুল কুকিং, আমি আসমাতুল কুকিং বরাবরের মতো আরেকটু রেসিপি নিয়ে আসলাম। আমি বেগুনটা ভেজে নিতেছি, আপনারা ধৈর্য ধরে আজকে আমার রেসিপিগুলি দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, বাসায় নিজেরা উপভোগ নিজেরা করার জন্য উৎসাহ রাখবেন। তো আমার রান্না এই যে বেগুন আমি দিয়ে দিচ্ছি, জালটা বাড়িয়ে নিচ্ছি। আমি প্রথমে 4-5 পিস করে বেগুনটা ভেজে নিচ্ছি। তো আমি বেগুনটা ভাজতে দিচ্ছি, বেগুনটা আমি আমার পছন্দের কালারে ভেজে নেবো, আপনারা আপনাদের পছন্দের কালারে ভেজে নেবেন। তো বেগুনগুলি একটু ধুয়ে আসছে, আমি বেগুনগুলি এখন উঠিয়ে দিবো। এই কালারটাই কিন্তু একদম পারফেক্ট একটা কালার হয়ে গেছে, তো আমি উঠিয়ে দিচ্ছি। বেগুন ভাজা সুন্দর করে ভাজলে, তারপরে কিছুক্ষণ একটু মেরিনেট করে রেখে দিলে কিন্তু বেগুন ভাজা অনেক পারফেক্ট টেস্ট, লবণ সব কিছু একদম পারফেক্ট আসে। তো বেগুন যারা যারা এখনো এতদিন জানেন নাই, বেগুনে কিন্তু হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য আপনারা মেরিনেট করে রাখবেন, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে। আর বেগুন ভাজলে একটু অল্প তেলই লাগে, অল্প তেলে ভাজলে কিন্তু ভালো লাগে না। তো আমি এই যে তেল যতটুকু দিচ্ছি আপনারা তো দেখতেছেন, এরপর যে আমার বেগুনটি হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো। বেগুনগুলি ভাজা হয়ে গেছে, যাই হোক আমি বেগুনগুলি উঠিয়ে ফেলবো, একটু বেশি ভাজবো না এখন, এরপর উঠিয়ে দিচ্ছি। বেগুনগুলি সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে, এখন ভেজে নিবো আমি আলু ভাজি করে নিবো। সেই তার ভিতরে আলু ভাজি ভিতরে তেল দিয়ে দিলাম, তেল পরিমাণে আরেকটু দিয়ে দিলাম, যেহেতু তেলের দাম আগুন যাই হোক তেল দিয়ে দিলাম। আমি আলুটা কীভাবে ভাজি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আলু ভাজি সবাই পারে, কিন্তু কিছু কিছু সময় আলু ভাজি কিন্তু অনেক টেস্টি হয়, আবার কিছু কিছু সময় আলু ভাজি একেবারে ভালোও লাগে না। তো আমরা যদি সুন্দর করে একটু ভালোবাসা দিয়ে সুন্দর করে আলু ভাজি করি, তাহলে কিন্তু আমাদের আলু ভাজি অনেক মজা হবে। তো সেক্ষেত্রে লবণটা কিন্তু তেলের মধ্যে অবশ্যই ভাজতে হবে, লবণটা তেলের মধ্যে ভাজলে একটা ভিট লবণ ভিট লবণ একটা স্বাদ আসতে পারে। তো আমি লবণ দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভাজা হবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু হলুদ, আমরা বাঙালি হলুদ না হলে তো আমাদের কোনো কিছুই ভালো লাগে না। তো একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, কাঁচামরিচ একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। তো আমি কাঁচামরিচটা একটু করে একটু পরে দিয়েছি, আমার ঘরে বাচ্চা আছে সেক্ষেত্রে আমি কাঁচামরিচটা একটু পরে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো, কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু একেবারে কোনো পানি দেওয়া হবে না আলু ভাজির সাথে। এই আলু ভাজি সবচেয়ে বেশি মজা লাগে, যে আলু ভাজি আপনি তেল ভিতরে একেবারে পানি ছাড়া করবেন। তো আমার আলু ভাজিটা আজকে দেখবেন আপনি কীভাবে করি, আমি কিন্তু কোনো পানি অ্যাড করছি না, আমি একেবারে ভাজা ভাজা করে নিবো। আর প্রথমে একটু হলুদ তেলে পেঁয়াজের সাথে মিশ্রিত করে নিবো, তারপর আমি একটা ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো সব কিছু একটু মিশ্রিত করে নিতে হবে, মিশ্রিত না করলে কিন্তু আবার ওই যে টেস্টের কথা বলি ওই টেস্টটা আপনি পাবেন না ভাজির ভিতর। তো আমি প্রথমে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি, একবারে নাড়িয়েছে দিয়ে সব কিছুর সাথে একসাথে করে নিচ্ছি। এরপর আমি একটা ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে রেখে রাখবো, সেটাও আমি দেখাচ্ছি। তো হালকা আছে, আমি এই ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে রেখে রাখলাম, এটা দেখে রাখার 10-15 মিনিট কিন্তু আমরা দেখে রাখবো, তারপর আবার উল্টিয়ে দিবো। এইভাবে আলু ভাজি ভাজলে কিন্তু একেবারে পানি ছাড়া অনেক পারফেক্ট হয়। তো আমি 10-15 মিনিটের জন্য একটু অপেক্ষা করি। তো এই পর্যায়ে আমি অনেকক্ষণ রেখেছি, আমি একটু উল্টিয়ে দিবো, একেবারে নিচেটা সফট হয়ে গেছে। আপনি আলু ভাজি নাড়ার পরই বলতে পারবেন যে আপনার ভাজি কতটা হয়ে গেছে। এই যে ভাজি হয়ে গেছে আমার, ভাজি থেকে হালকা একটু পানি বেরিয়েছে, পানি এই ভাজিটা একেবারে পারফেক্ট ভাজি হয়ে যাবে। আমার বাচ্চারা এই ভাজিটার সাথে গরুর মাংসের মশলা অ্যাড করে, সেটাও কিন্তু অনেক মজা হয়, গরুর মাংসের মশলাটা অ্যাড করলে কিন্তু অনেক মজা হয়। তো এরপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আরেকটু ঢাকনা দিয়ে দেখে রাখবো,
আলু ভাজি বলা বলি কিন্তু ধনিয়া পাতা দিলে আলু ভাজি টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। ধনিয়া পাতা জানটা অনেকের কাছে অনেক ভালো লাগে বা অনেকের কাছে ভালো লাগে না, তো আমি অনেক পছন্দ করি ধনিয়া পাতা, সেই জন্য আমি আলু ভাজির সাথে ধনিয়া পাতা দিয়েছিলাম। আমার আলু ভাজিটা একেবারে সুন্দর, যে কারণ একেবারে নিচের পানিটা চলে গেছে, আলু ভাজিটা একেবারে ভাজা ভাজা সুন্দর হয়ে গেছে, তো এই পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম। এখন আমি একটু লবণটা দেখবো, লবণ না দেখলে কিন্তু কোনো রান্নাই স্বাদ পাবেন না। আপনাদের সাথে বলি, যারা রান্না করেন আমার মতো রান্না করতে পছন্দ করেন, যারা আমার মতো রান্না করতে পছন্দ করেন তাদেরকে বলবো, রান্নার শেষে কিন্তু একটু লবণ না দেখলেই নয়, একেবারেই না দেখে রান্না শেষ করা যাবে না। রান্না প্রথম স্বাদ যে রান্না করে সেই দেখতে হবে। তো আমি এখন লবণটা একটু দেখে নিচ্ছি, তারপরে আমি আপনাদের সাথে টেস্টে বলবো। পালপেট একটা লবণ হয়ে গেছে, তো আমার ভাজিটা হয়ে গেছে। আমি এরপরে ভাজিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, বাকি নামিয়ে ফেলবো। ভাজি কিন্তু একেবারে ভর্তা ভর্তা ভালো লাগে না, এইরকম ঝরঝরা ভাজি কিন্তু অনেক মজা হয়। আলু ভাজি ঝরঝরাই কিন্তু অনেক পারফেক্ট একটা আলু ভাজি মজা হয়। তো আমার আজকে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার আজকে যা যা আমি আজকে যা যা রান্না করছি সেই রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার রান্না নতুন নতুন আমি যখন যেটা রান্না করি এখন থেকে চিন্তা করছি, নির্দিষ্ট কোনো কিছু না দিয়ে নতুন নতুন যা রান্না করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমার নিত্য ঘরে যা রান্না করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো থাকবে, সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, আমিও যদি সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।